ইণ্ডিয়া ইজ অন দ্য মুন, জয় বিজ্ঞান জয় অনুসন্ধান। বেংগালুরুর মাটিত ভরি দিয়ে এই শ্লোগান দিলে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হয় 23 আগস্টর চন্দ্রযান তিনির লেন্ডার বিক্রমর চন্দ্রপৃষ্ঠ দক্ষিণ মেরুত সফট ল্যান্ডিং হওয়ার পিছত দক্ষিণ আফ্রিকার ভ্রমণ সামরি গ্রিস ভ্রমণ সামরি দেশত উপস্থিত হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর বেঙ্গালুরুর মাটিত ভরি দিয়ে মোদীর মুখত উলাল জয় বিজ্ঞান জয় অনুসন্ধান শ্লোগান, আর তার পিছতেই উপস্থিত হল ইসরোর মুখ্য কার্যালয়ত। প্রধানমন্ত্রী উন তমাম বৈজ্ঞানিককে বীচ পৌঁছ চুকে হ্যাঁ তসবির মে দেখ পা রে সবই লোক। ভাষণের আরম্ভণিতে আবেগিক হয়ে পড়িল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইসরোর বিজ্ঞানী সকলক সেলুট জানাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে দিলে কেবাটাও গুরুত্বপূর্ণ মন্তব্য, কেবাটাও গুরুত্বপূর্ণ ঘোষণা করিলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে। ভাষণ প্রসঙ্গত যথেষ্ট রূপত আবেগিক হয়ে পড়িল প্রধানমন্ত্রী মোদী, কারণ 23 আগস্টর সেই বিরল মুহূর্ত, সেই বিরল ক্ষণ দেশত নাছিল, আছিল দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গত, আছিল ব্রিক্স সম্মিলনত। যদিও ব্রিক্স সম্মিলনত আছিল, মন আছিল দেশের উপর, মন আছিল চন্দ্রযান তিনির উপর, মন আছিল ইসরোর উপর। আবেগিক হয়ে সেই কথারে আরম্ভ করিলে মোদিয়ে ভাষণ। साउथ अफ्रीका में था, फिर ग्रीस का कार्यक्रम था तो वहां चला गया, लेकिन मेरा मन पूरी तरह आपके साथ ही लगा हुआ था। लेकिन कभी कभी लगता है कि मैं आप लोगों के साथ अन्याय कर देता हूं, बेसब्री मेरी और मुसीबत आपकी। सवेरे सवेरे आप सभी को और इतना ओवर टाइम, लेकिन बस मन कर रहा था जाऊं आपको नमन करूं। आपको दिक्कत हुई होगी, लेकिन मैं भारत में आते ही जल्द से जल्द आपके दर्शन करना चाहता था। ইসরোর বিজ্ঞানীসকলের ধৈর্য, ইসরোর বিজ্ঞানীসকলের দৃঢ়তা, ইসরোর বিজ্ঞানীসকলের আত্মবিশ্বাসকো মোদিয়ে জানালে সেলুট। এয়া কোনো সাধারণ সাফল্য নহয়, অনন্ত অন্তরীক্ষত ভারতের বিজ্ঞানের জয়ের শঙ্খনাদ। এয়া সফট ল্যান্ডিং, লেন্ডার বিক্রমের সফট ল্যান্ডিংক এনেদরে অভিহিত করিলে মোদিয়ে। অনন্ত অন্তরীক্ষত মহাকাশ বিজ্ঞানত ভারতের বিজ্ঞানের জয়ের শঙ্খনাদ হিসাবে অভিহিত করিলে ইসরোর এই বৃহৎ সফলতাক, ইসরোর এই বিরল সফলতাক। মোদিয়ে কলে পুনর্বার যে ভারত চতুর্থখন দেশত পরিণত হল চন্দ্রপৃষ্ঠত অবতরণ করা আর দক্ষিণ মেরুত অবতরণ করা একমাত্র অদ্বিতীয় দেশ হিসাবে পরিগণিত হল ভারত। সেয়েহে এই বিজয় কোনো সাধারণ বিজয় নহয় ভারতের বাবে। 23 আগস্টর দিনটুক 6:04, সন্ধিয়া 6:04 অমর ক্ষণ বলে অভিহিত করিলে মোদিয়ে। সমগ্র বিশ্বর চুকে কোণে যে আনন্দর জোয়ার উঠিল, ভারতবাসী 140 কোটি জনতা একতার ডোলেরে বান খালে, সেই ক্ষণ সদায় অমর হয়ে রব। সেই ক্ষণ আজিও এই মুহূর্তটো মোদীর চকুর সম্মুখত ভাহি আছে, সেই কথাও উল্লেখ করিলে মোদী। ইন্ডিয়া ইন্ডিয়া ইজ অন দ্য মুন, we have our national pride placed on the moon. Hum wahan pahunche jahan koi nahi pahuncha tha. Humne wo kiya jo pehle kabhi kisi ne nahi kiya tha. ये आज का भारत है,
নির্ভীক ভারত, যুঁজারু ভারত। লেন্ডার বিক্রমর বিশ্বাস আর রোভার প্রজ্ঞানর যে পরাক্রম, এই পরাক্রমত আত্মবিশ্বাসী হয়ে মোদিয়ে কলে যে একবিংশ শতিকাত ভারতেই সকলো সমস্যার সমাধান করবলৈ সক্ষম হব। ইসরোর হাজারেরও অধিক বিজ্ঞানীক শত কোটি সেলুট প্রণাম জানায় মোদিয়ে ইসরোর নারী শক্তিকো জানালে ধন্যবাদ তথা কৃতজ্ঞতা, কারণ সৃষ্টির আধারেই হল নারী শক্তি। ইসরোর বিজ্ঞানী সকলের এই অসাখুদিয়া প্রচেষ্টার ফলত আজি বিশ্বর বুকত জিলিকি উঠিল ভারত। আজি মোদিয়ে সেই কারণে কলে ইন্ডিয়া ইজ অন দ্য মুন, কারণ ইসরোর বিজ্ঞানী সকলের দিন রাতে একাকার করে চন্দ্রযান দুইর ব্যর্থতার পিছত এই অভিযানক সফল করার বাবে যেদরে কামত ব্রতী হয়েছিল সেই কামর শলাগ লৈ মোদিয়ে কলে যে তেও ইসরোর বিজ্ঞানী সকলের গুণ যিমানে করে সিমানে যেন কম হব। নিজের আবেগিক ভাষণত প্রধানমন্ত্রী মোদিয়ে করিলে কেইবাটাও গুরুত্বপূর্ণ ঘোষণা। চন্দ্রযান তিনির লেন্ডার বিক্রমে যে স্থানত সফলভাবে সফট ল্যান্ডিং করেছে সেই স্থানের নাম হব এতিয়ারেপরা শিব শক্তি। হয়, শিব শক্তি নামেরে নামাকরণ করা হল ল্যান্ডিংর সেই স্থান। ইস হিসে পর হামারা চন্দ্রযান উতরা হ্যায়, ভারত নে উস স্থান কে ভি নামকরণ কা ফয়সলা লিয়া হ্যায়। জিস স্থান পর চন্দ্রযান থ্রি কা মুন ল্যান্ডার উতরা হ্যাঁ, উস পয়েন্ট কো আব উস পয়েন্ট কো শিব শক্তি কে নাম সে জানা যায়গা। শিবর নামত মানব কল্যাণের সংকল্প সমর্পিত হয়ে আছে। শিব শক্তিয়েই ভবিষ্যৎ প্রজন্মক প্রেরণা যোগাব, অনুপ্রেরণা যোগাব। চন্দ্রমার শিব শক্তি পয়েন্ট হব ভারতের বৈজ্ঞানিক আর দার্শনিক চিন্তার প্রতীক। লগতে মোদিয়ে কলে যে যে স্থানত চন্দ্রযান দুই অবতরণ করবলে চেষ্টা চলাইছিল সেই স্থানের নাম হব ত্রিরঙ্গা। হয়, চন্দ্রযান দুইর অবতরণের স্থানক ত্রিরঙ্গা নামেরে নামাকরণ করিলে মোদি। আর আজ মুঝে লাগতা হ্যায় কি জব হর ঘর তিরঙ্গা হ্যায়, জব হর মন তিরঙ্গা হ্যায়, আর চাঁদ পর ভি তিরঙ্গা হ্যায়, তো তিরঙ্গা কে সিবায় চন্দ্রযান টু সে জুড়ে উস স্থান কো আর ক্যা নাম দিয়া যা সকতা হ্যায়। इसलिए चंद्रमा के जिस स्थान पर चंद्रयान टू ने अपने पदचिन्ह छोड़े हैं वो पॉइंट अब तिरंगा कहलाएगा। আনহাতে 23 আগস্ট একটা গুরুত্বপূর্ণ ঘোষণা করিলে মোদিয়ে, কারণ সেই 23 আগস্টর ঐতিহাসিক তথা বিরল ক্ষণ যেহেতু বিশ্ববাসীয়ে প্রত্যক্ষ করিলে ভারতের শক্তি মহাকাশত, ভারতের শক্তি সকলে দেখিবলৈ পালে। আর সেইভাবেই 23 আগস্টর দিনটো প্রতি বছরে রাষ্ট্রীয় মহাকাশ দিবস হিসাবে পালন করা হব বলে ঘোষণা করিলে প্রধানমন্ত্রী মোদিয়ে। লগে হাত চাপরির জাউরিয়ে জাউরিয়ে হাত চাপরি বজালে ইসরোর বিজ্ঞানী সকলে। 23 আগস্ট কো जब भारत ने चंद्रमा पर तिरंगा फहराया उस दिन को अब हिंदुस्तान नेशनल स्पेस डे के रूप में मनाया जाएगा। मानव कल्याण बाबे विज्ञान और प्रयोग हुआ उचित,
বিজ্ঞানের জয়যাত্রার কথা উল্লেখ করে মোদিয়ে কলে বিজ্ঞান আর প্রযুক্তির যে যুগলবন্দী বিজ্ঞান আর প্রযুক্তির যে মহামিলন এই মহামিলনে এটা কেবল ইসরোর বিজ্ঞানী সকলের বাবে নহয় ভারতের বিজ্ঞানীর বাবে নহয় সমগ্র বিশ্বের বৈজ্ঞানিক সকলের বাবেই এটা বাত এটা সুগম বাত সৃষ্টি করলে চন্দ্রপৃষ্ঠত অভিযান তথা গবেষণা করবলে ভারত মাত্র এটা আরম্ভণি ভারতে বাদ দেখালে আর এই বাতেরে বিশ্বের বিজ্ঞানী সকলে চন্দ্রপৃষ্ঠত আর বহু দিকর সন্ধান করবলে সক্ষম হব ইতিমধ্যে 23 আগস্টর দিনা জোহান্সবার্গরপা মোদিয়ে কৈছিল যে নবপ্রজন্মই পর্যটনের একটা দিক লব পাৰিব চন্দ্রপৃষ্ঠত চন্দ্রপৃষ্ঠক ট্যুর হিসাবে লব পাৰিব নবপ্রজন্মই এনেদরে উল্লেখ করেছিল মোদিয়ে আর সেই কথাই উল্লেখ করিয়ে মোদিয়ে কৈছে যে বিজ্ঞানের এই জয়যাত্রায় মানব সমাজের কল্যাণ সাধন করব বিশ্বর কল্যাণ সাধন করবে